সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, যে মানুষ না করেই পাপি, এক আশ্চর্য পাপ। তার একটি পাপ হচ্ছে, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে দশজন মিসকিনকে খাওয়াতে হবে, খেলেই নি, খালি মুখে বলেছে যে আসো জুয়া খেলি। এই কথাটা মুখে উচ্চারণ করাই এমন একটা অপরাধ হয়েছে যে দশজন ফকির মিসকিনকে খাওয়াতে হবে, না করেই পাপি, শুধু বলাতেই। আরেকটা পাপ এই ধরনের আছে, কোন নারী মহিলা সাজসজ্জা গ্রহণ করে যদি পুরুষের পাশ দিয়ে যায়, আর ও যদি জানতে পারে যে সাজসজ্জা গ্রহণ করে যাচ্ছে, সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, অথচ সে যেনা করেই নি, কিন্তু তার এই কর্মটাই এমন যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচার বলে উল্লেখ করেছেন। মেয়েরা কি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে? না, মেয়েরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কোনো সময়ই নয়, কোনো সময়ই নয়। শুধুমাত্র এমন যদি তার কাছে খারাপ লাগছে, গন্ধ লাগছে, কোনো সমস্যায় পড়েছে, বা না হলে তার বমি বমি ভাব হচ্ছে, নিজেকে কন্ট্রোল করা, বাইরে বের হওয়ার মতো সুগন্ধি নয়, শুধুমাত্র যেগুলি যেগুলি যে যেমন টেলকম পাউডারের মধ্যে যেগুলি আছে, ধর পাউডার জাতীয় জিনিস, যেগুলি নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে। আর যেগুলি খুব বাইরে সুগন্ধি ছড়া, এই জাতীয় সুগন্ধি ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ নাই, কোনো ক্রমেই জায়েজ নাই। কিন্তু খবরদার নারীরা, আমার মা বোনরা, আপনারা আবার পারফিউম দিয়ে বাইরে বের হবেন না, কারণ যে সমস্ত মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে এমন ড্রেস আপ করে, যে ড্রেসগুলো সত্যিকার অর্থে নিজের সৌন্দর্যকে ঢাকার জন্য নয়, বরং প্রদর্শন করার জন্য, যারা স্যান্ড মেখে ঘর থেকে বের হয় জান্নাতের গ্রামে তারা পাবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতরাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে, তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার, ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান, অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে, তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, এ হেজাব আপনার অধিকার। চিল্লায় বলে ডিকিরা। কোন মহিলা শরীরের মধ্যে দুর্গন্ধ বের করার জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ কিনা? হ্যাঁ, ইদানিং এমন কিছু সুগন্ধি বেরিয়েছে বা সাবান বেরিয়েছে, মহিলারা যদি গায়ে ব্যবহার করে তাহলে একান্তই তার গায়ের দুর্গন্ধটা বন্ধ হয়ে যায়। তবে মহিলা এমন কোন সুগন্ধি ব্যবহার করা হারাম, 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 যে সুগন্ধি কাপড়ের বাহিরে দিয়ে মানুষের নাকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী, বুখারী মুসলিমের হাদিস, কোনো নারী গায়ে সুগন্ধি দিল, তার গা থেকে বাহিরে বের হচ্ছে, রাস্তায় বেরিয়ে গেল, লোকজনের সামনে দিয়ে হাঁটলো, নবীজি বলছেন সে হলো ব্যভিচারিণী, বলেন না নাউযুবিল্লাহ। দিয়েছেন সুগন্ধি মেখে মেয়েদের বাহিরে যাওয়া বের হওয়ার বিধান কি? না, কঠিনভাবে নিষেধ। সুগন্ধি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া কঠিনভাবে নিষেধ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে জিনা বলেছেন, জিনার সমান গুণা। কিছু কিছু পারফিউম আছে, অনেকে ব্যবহার করে বসেন, হয়তো ব্যবহার করলে এগুলি যথাসাধ্য শরীর থেকে কমিয়ে তারপরে বাইরে পুরুষদের ভিতর দিয়ে যদি যাইতে হয়, বাজারে বা মসজিদে বা পুরুষদের ভিতর দিয়ে যদি যাইতে হয়, অবশ্যই পারফিউমের গন্ধ মেখে যাওয়া যাবে না, নিষেধ, কঠিনভাবে নিষেধ। আশায় যদি সুগন্ধি ব্যবহার করতে পারে কিনা মেয়েরা, এবং সুগন্ধি ব্যবহারের কিছুক্ষণ পর বা এক ঘন্টা পর যদি বাইরে বের হয়, তখন কি ওই পোশাকটা পরে যেতে পারবে নাকি চেঞ্জ করবে? জি, তিনি বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, এবং
যেই পোশাকে তিনি সুগন্ধি ব্যবহার করেছিলেন সেই পোশাকে যদি সুগন্ধি মানে গন্ধ যদি না থাকে এবং তিনি বের হলে অন্য জায়গায় গন্ধটি ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে তিনি সেটি পরে যেতে পারবেন। কারণ হাদিসে এসে কোনো একজন যদি এরকম সুগন্ধি পরে বাইরে যান তাহলে তিনি ফিরে আসবেন এবং তিনি ওগুলো ধুয়ে তারপরে তিনি বাইরে যাবেন, অন্যথায় তিনি জেনাকারিনী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বাইরে এবং অন্যের কাছে গন্ধটি ছড়িয়ে পড়ার মূলত ইস্যুটি এখানে কাজ করেছে। এখানে গন্ধ না থাকলে তিনি যেতে পারবেন। ওই মেয়ের সালাত কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। যেই মেয়ে সালাত পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে, স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন, এই যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে গিয়ে যত ইবাদতই করুন না কেন আল্লাহ তাআলা তার সালাত কি করবেন না, কবুল করবেন না। এ বিষয়ে বহু হাদিসের কিতাবে হাদিসে আসছে, তার ভিতরে একটি আমরা উল্লেখ করছি যেটি সহিহ খুজামা ইবনে খুজামাতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন সালাতান, ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না। খারাজাত ইলাল মসজিদি, যে মহিলা মসজিদে বের হয়েছেন, ওয়া রাইহুহা তাসিফু, অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে, পুরুষদের নাকে। হাত্তা তারজিআ ফাতাগতাসিলা, সে বাসায় এসে গোসল করে অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার আগ পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাইরে যাওয়ার সময়, বাসায় যেখানে স্বামী আছেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার, বরং এখানে থাকে যেমনি সেমনি, বাহিরে গেলে খুব জোরসোরে স্প্রে করে। তো এটা অনুচিত, অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, অন্য পুরুষকে মনে মনে জানা করতে আহ্বান করার সামিল এই স্প্রে করা, যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে, এটা করে মহিলারা বাহিরে যেতে পারবে না। এখানে চিন্তা করার বিষয়, মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায়, পুরুষদের নাকে যায় এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয়, সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে, কঠোর সতর্কবাণীর কথা বলা হয়ে থাকে, তাহলে যারা বাজারে মার্কেটে ঘোরার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, পার্টিতে বিয়ে শাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায় যাচ্ছেন তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে। আল্লাহ, মহিলাদের সুগন্ধি লাগিয়ে বাহিরে যাওয়া কি রকম গুনাহের কাজ, এবং জুমার দিনে কি তারা মসজিদে সুগন্ধি লাগিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ, সুগন্ধি লাগিয়ে মসজিদে আসা হারাম, মহিলাদের সুগন্ধি লাগিয়ে মসজিদে আসা হারাম, বাহিরে যাওয়া আরো, মসজিদে আসা যদি হারাম হয় তাহলে বাহিরে যাওয়া কি? শুধু সুগন্ধি কেন, আরো কিছু মাখতে পারবে বাড়িতে তার স্বামীকে খুশি করার জন্য, বাহিরে মাখতে পারবে না, এটা একবার হারাম। যদি কোনো মহিলা সুগন্ধি মেখে বাহিরে যায় তাহলে ও অপবিত্র হয়ে গেল। সেই অপবিত্রতা যেমন মিলন হলে মানে ফরজ গোসল না করা পর্যন্ত ও পবিত্র হবে না। অধিকাংশ মহিলা বাজারে যায়, মাঠে ঘাটে যায়, কি খুব সুন্দর করে সেজে গুজে যায় না, সুগন্ধি মেখে যায় না, ওর পাশ দিয়ে হাঁটাই যায় না দুর্গন্ধের ছেলায়। এই মহিলাকে এসে আবার ফরজ গোসল নাই গোসল করতে হবে, না হলে সালাত হবে না।